নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের জন্য উঠে আসছে এক দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই সুবিধার কথা ঘোষণা করে দিয়েছেন। তো বন্ধুরা, কোন কোন সুবিধার কথা ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো পুরোপুরি বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে লেটেস্ট আপডেটের খবরগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বিস্তারিত জানিয়ে দিই। তো বন্ধুরা, বলা হয়েছে রাজ্যে কর্মরত প্রায় 1.5 লক্ষ সিভিক ভলেন্টিয়ারকে সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। কর্মরত অবস্থায় কোনো সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশের মৃত্যু হলে রাজ্য সরকার তাদের পরিবারের একজনকে কিন্তু চাকরি দেওয়ার জন্য সরকারি খাতায় নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে বলে পরিষদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। এছাড়াও বন্ধুরা, হুগলির সিঙ্গুরে 10.27 একর জমিতে কৃষিভিত্তিক একটি শিল্প পার্ক গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়েছে। ইতিমধ্যে আগ্রহী 5টি সংস্থাকে সেখানে জমি দেওয়া হয়েছে বলে পার্থবাবু জানিয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক পদ থেকে যেসব ব্যক্তি রেজিস্ট্রার, ইন্সপেক্টর অফ কলেজ, সহ রেজিস্ট্রারের মতো প্রশাসনিক পদে গিয়েছেন, তাদেরও কিন্তু অবসরের যে বয়স সেটা 62 থেকে বাড়িয়ে 65 করার একটি প্রস্তাবও গৃহীত করা হয়েছে। এবং বলা হয়েছে, দেখুন, 2011 সালে ক্ষমতায় আসার পর বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সিভিক ভলেন্টিয়ার পদ তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে এর নাম সিভিক পুলিশ দেওয়া হলেও পরে আইনি জটিলতা দেখা দেওয়ায় পুলিশ শব্দটি তুলে দিয়ে ভলেন্টিয়ার শব্দটি যোগ করা হয়। প্রথম ধাপে জঙ্গলমহলে প্রায় 10,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল। এরপর ধাপে ধাপে গোটা রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়। যদিও এই নিয়োগ নিয়ে আদালতে বড়সড় ধাক্কা খেতে হয়েছিল রাজ্যকে, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া নিয়ে উঠেছিল প্রশ্ন, তবে সেই জট কাটিয়ে এবার সুখবর শোনালো কিন্তু রাজ্য সরকার। বন্ধুরা, আপডেটটি এতটুকুই। আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনার চেনাশোনা কেউ সিভিক ভলেন্টিয়ার থাকলে তাকে অবশ্যই এই ভিডিওটি ফরওয়ার্ড করে দিতে ভুলবেন না। আর পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে লেটেস্ট আপডেটের খবরগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য।